কার কপালে এমন স্বামী আছে বলেন তো, যে সারা সপ্তাহ তার অফিস বলে আপনি পরিশ্রম করছেন, ভোরে উঠে রান্না করছেন, তাই ছুটির দিনে একদমই আপনাকে বসিয়ে রেখে একদম মুখের কাছে খাবারগুলো রেডি করে এনে দেবে প্রতিবেলায়। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপিনেস উইথ লাভ বার্ডস। আলহামদুলিল্লাহ এজন্যই বললাম কারণ আল্লাহ তাআলা আমাকে এমন একটি স্বামী দান করেছে বা নিয়ামত হিসাবে পেয়েছি, যে আমার প্রতি সপ্তাহে আমার 5টা দিন যদি আমার তার পিছনে পরিশ্রম করা লাগে, তো 2টা দিন আমি একদমই আরাম করে বসে সব নাস্তা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু আমার মুখের কাছে চলে আসে একদম কোনো পরিশ্রম ছাড়া। কারণ আমার সেই দিন 2টা আমার হাজব্যান্ডই করে। তো সেরকম একটা হাজব্যান্ডের স্পেশাল রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি। তো এই যে আমি ফ্রিজ থেকে ব্রয়লার মুরগি বের করে নিয়েছি, আর অনেকেই আছেন যারা ব্রয়লার মুরগি খেতে পারেন না, তা তাদের জন্য একটা রেসিপি এটা। এইভাবে প্রসেস করে যদি আপনারা খেয়ে থাকেন তাহলে খেতে খুবই মজা লাগবে। এটার রেসিপির নাম আমি জানি না, এটা আমার হাজব্যান্ডে বানাই, সেই তার একটা নিজস্ব রেসিপি এটা। টক দই, পেঁয়াজ রসুন বাটা, তারপরে কালো এলাচ আর সাদা গোলমরিচের পাউডার, আর হচ্ছে ডালচিনি ফল, আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া দিয়ে সে ম্যারিনেট করে রেখে দিচ্ছে কিছুক্ষণের জন্য। আর যদি গরম কল হয় তাহলে আপনারা নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবেন, যেহেতু শীতকাল তো এমনিভাবেই রেখে দিচ্ছি ঢেকে এটা। আর সাথে তো তেল আছে পরিমাণ মতো, ম্যারিনেট করে রেখে দিচ্ছি। অর্ধেক মশলা আমি ম্যারিনেটের সময় দিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড, আমি সেটা আগে আপনাদেরকে ইনশিওর করে দিই। আর অর্ধেক মশলা রান্নার সময় দেবে। যদি 50% মশলা আমি এইখানে ম্যারিনেটে ব্যবহার করা হয়, তো 50% মশলা আপনাকে ব্যবহার করতে হবে রান্নার সময়, যদি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা যেগুলো আছে সেগুলো। তো পুরো রান্নাটা আজকে সারাদিনের পুরো রান্নাটাই আমার হাজব্যান্ড করেছে। তো ভাবলাম আমি তো ব্লগ বানাই, আমার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, তবু কেন আজকে কেন করব না, সেজন্যই আজকের রেসিপিটা আপনাদের সাথে দেখাচ্ছি আর কি। তো এই যে আমার মেয়ে আর তার বান্ধবী খেলা করছে, আমাদের বাড়িওয়ালার মেয়ে, ওই বাবুটা খুবই কিউট, সাইমা। তো আপনাদের সাথে সেজন্য আমার দুই কিউট মেয়েকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমার হাজব্যান্ড দেখছি পুরো মাংসগুলো, ম্যারিনেট করা মাংসগুলো একেবারে মানে ভাজা তেলে ভেজে নিচ্ছে, একদম সেকা তেলে ভেজে একটাগুলো খুব ভালোভাবে এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে সেগুলো তুলে রাখবে। তারপরে সেই যে ভাজা তেলগুলো থাকবে সেই তেলেই আবার এই মাংসটা রান্না করা হবে। এই চিকেনের এই রেসিপিটা খেতে এত মজা লাগে যে আপনার মুখে স্বাদ লেগে থাকবে, মনে হবে যে আমি যখনই ব্রয়লার মুরগির কোনো রেসিপি করি তখন মনে হবে যে এই রেসিপিটাই করি। তারপরে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটা ভাজা ভাজা করে নিয়ে একে একে এতে দিতে হবে ডালচিনি ফল, শুকনো মরিচের গুঁড়া, তারপরে জয়ফল জয়ত্রীর একটু হালকা করে অল্প করে বেটে দেওয়া একটুখানি গুঁড়া, হলুদ, তারপরে আপনার পরিমাণ মতো যেটুকু ঝাল খাবেন সেই ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে হালকা সামান্য পরিমাণ চিনি, খুব বেশি না। আর যদি যারা চিনি একেবারে খেতে পারেন না তাদের জন্য এটা অ্যাভয়েড করতে পারেন। তো তারপরে মশলাটা কষিয়ে নিয়েই ওই মানে আপনার ভাজা ম্যারিনেট করা মাংসটা এখানে দিতে হবে, এবং পরিমাণ মতো যথেষ্ট পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঘন করে ঝোলটা রেখে নামিয়ে ফেলবেন। দেখবেন যে এত মজা লাগবে এই মাংসের এই রেসিপিটা যে আপনার বারবার করে খেতে মন চাইবে, আর একবার খেলে জিভে স্বাদটা মনে হবে লেগে থাকবে। তো একটা ভালো স্বামী পাওয়া বা একটা নেককার স্বামী পাওয়া কিন্তু আল্লাহর কাছে একটা বরকতময়, যেটা আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হয়। তো আলহামদুলিল্লাহ আমি সেটা পেয়েছি। আর রিজিক বলতে আমরা সবসময় অর্থ, টাকা, মানে টাকা পয়সা এগুলোকে বুঝাই, কিন্তু একটা মানুষের সর্বপ্রথম প্রথম রিজিক হচ্ছে তার সুস্থতা, আর দ্বিতীয় রিজিক হচ্ছে তার উত্তম একটা স্বামী, কিংবা ছেলেদের ক্ষেত্রে উত্তম একটা স্ত্রী। তো আমরা যারা এখনও বিয়ে করিনি, তো তাদের জন্য আমি বলবো যে তোমার জন্য যদি রিজিক যাওয়ারই থাকে তাহলে তুমি একটা উত্তম স্বামী কিংবা উত্তম স্ত্রী চেয়ে নাও আল্লাহর কাছে। আর দোয়া এমন একটা জিনিস যে আল্লাহর কাছে যত চাইবে আল্লাহ ততই তোমাকে দেবে। তো আলহামদুলিল্লাহ আমি
এরকম একটা হাজবেন্ড পেয়েছি যে আমার সপ্তাহে 5টা দিন যদি আমি তার জন্য ভোরবেলা উঠে রান্না করি, তো সপ্তাহের 2টা দিন সে আমার কথা খেয়াল রেখে আমার ঘুমায় থাকে, আমি আর আমার ঘুমের থেকে উঠে দেখি আমার সকালের নাস্তা কমপ্লিট হয়ে যায়। যদিও সে না পারে তাহলে বাইরে থেকে নাস্তা নিয়ে আসে, আর দুপুরের আর রাতের রান্নাটা সেই করে। তো আনাবাবু তো চিকেন খেতে খুবই পছন্দ করে, তো তাকে ললিপপের মতন, চিকেন ললিপপের মতো দেখতে একটা পিস। আজকের ভিডিওটা এই পর্যন্তই।